হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্পের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ এর রচিত কালো জাদুঘর এর চতুর্থ পর্ব। তবে চলুন গল্পটি শোনা যাক। পরের দিন হলো, কালো জাদুঘর মবিন উদ্দিনের বাড়িতে আছে। এক বুধবার এসেছিল, মাঝখানে এক বুধবার গিয়েছে, আজ আরেক বুধবার। এর মধ্যে তার নাম বদলও হয়েছে, তাকে ডাকা হয় বাবলু নামে। সুরমা অবশ্যই মাঝে মাঝে ভুল করে চুনু ডেকে ফেলেন। সে বসার ঘরে থাকে, বসার ঘরে একটা সিঙ্গেল খাট আছে, খাটে ঘুমায়। বাকি সময়টা খাটে বসেই জানালা দিয়ে তাকিয়ে থাকে। প্রথম কয়েকদিন বসার ঘরেই তাকে খাবার দেয়া হতো, তখন সুরমা ভাত খাবার সময় তাকে ভেতরে ডেকে নেন, ছেলেটার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেন। সে বেশিরভাগ সময়ই হ্যাঁ না করে উত্তর দেয়, কথা বলার সময় চোখের দিকে চোখ তুলে তাকায় না। সুরমা অনেক চেষ্টা করেও তার কাছ থেকে তেমন কিছু জানতে পারেনি। অতি সাধারণ প্রশ্নের উত্তরেও সে এমন সব কথা বলে যার কোনো অর্থ হয় না। যেমন সেদিন জিজ্ঞাসা করলেন, তোমার দেশ কোথায়? সে ডাল ভাত দিয়ে মাখতে মাখতে তার দিকে তাকিয়ে হাসল, উত্তর দিল না। তিনি আবার বললেন, তোমার দেশ কোথায়, গ্রামের বাড়ি? সে চোখ না তুলে বলল, নাম মনে নেই। নাম মনে নেই তার মানে কি, নাম ভুলে গেছো? কোন জেলা সেটা মনে আছে? জি না। নেত্রকোনা থেকে জায়গাটা কত দূরে? দূরে, সুরমা বললেন। দূরে তো বুঝলাম, কত দূরে? অনেক দূরে। অনেক দূরেই তো একটা হিসাব আছে, সেই হিসাব বলো কত মাইল দূরে। জানি না। জানি না কেমন কথা! বাবলু তার উত্তরে এমন ভাবে হাসছে যেন সুরমা অত্যন্ত বোকার মতো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব দেবার দরকার নেই। সুরমার মনে নানা রকম সন্দেহ হয়, যেমন ছেলেটা পাগল না তো, ভদ্র পাগল, হইচই করে না, চুপচাপ বসে থাকে। অনেক রকম পাগলই তো সংসারে থাকে, এও এক ধরনের পাগল। পাগল হোক ছাগল হোক, ছেলেটার ওপর তো মায়া পড়ে গেছে। মায়া পড়ার প্রধান কারণ হলো ছেলেটা দেখতে অবিকল তার মৃত ছেলের মতো। দ্বিতীয় কারণ, ছেলেটা অতি ভদ্র। আজকালকার ছেলেরা তো ভদ্র হয় না, বেয়ারারা ধরনের হয়। এ বেয়ারারা নয়, লাজুক এবং মুখ চোরা। এরকম মুখ চোরা লাজুক স্বভাবের ছেলে ম্যাজিক দেখায় কী করে, সে এক রহস্য। ম্যাজিকের ব্যাপারে সুরমার তেমন উৎসাহ নেই। ম্যাজিক হচ্ছে ছেলে ছোকরার বিষয়। ছেলেটার ম্যাজিক একবারই তিনি দেখেছেন, তার কাছে এমন কিছু আহামরি মনে হয়নি। সে একটা কাগজ টেবিলের ওপর রেখেছে, দেখতে দেখতে কাগজটা আপনি আপনি আগুন ধরে গেল চোখের সামনে পুড়ে ছাই। এটা এমন কোন ম্যাজিক না, কাগজে গোপন কিছু দিয়ে রেখেছিল, অ্যাসিড ফ্যাসিড জাতীয় কিছু। ভালো ম্যাজিক, তবে এর চেয়ে ভালো ম্যাজিক তিনি ছোটবেলায় অনেক দেখেছেন। এক জাদুকর শূন্য থেকে ডিম তৈরি করলেন, একটা ডিম থেকে দুটো ডিম হলো, তিনটা ডিম হলো, আবার মিলিয়ে গেল। এই ছেলেটা ভালো ম্যাজিক দেখায় বলে যে তাকে এখানে রাখা হয়েছে তা না, তার ওপর মায়া পড়ে গেছে বলেই সে এখানে আছে। যেদিন মায়া কেটে যাবে তাকে চলে যেতে হবে। সংসারে একটা বাড়তি মানুষ পোষা সহজ ব্যাপার না। যে দিনকাল পড়েছে নিজের আত্মীয় স্বজনদেরই কেউ জায়গা দেয় না, আর এ হলো বাইরের অজানা অচেনা একজন মানুষ। এই যুগে অচেনা মানুষকে বিশ্বাস করাও ঠিক না। রাতে ঘুমোতে যাবার সময় সুরমার প্রায় মনে হয় ছেলেটা জিন বুট না তো, মানুষের সংসারে জিন এসে বাস করে, এরকম গল্প তো প্রায় শোনা যায়। একটা গল্প আছে, মাদ্রাসার হোস্টেলে থেকে একটা জিনের ছেলে আছে, পড়াশোনায় খুব ভালো, মাদ্রাসার সুপার। এক রাতে ছেলেটার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি কি মনে করে ছেলেটার ঘরে জানলা দিয়ে উঁকি দিলেন। দেখলেন ছেলেটা বিছানায় শুয়ে আছে, শুয়ে শুয়ে বই পড়ছে। হঠাৎ সে বইয়ের হাতের বইটা রেখে বইয়ের সেলফের দিকে হাত বাড়ালো। বইয়ের সেলফটা ঘরের এক প্রান্ত থেকে অনেকটা দূরে। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন ছেলেটার হাত লম্বা হচ্ছে, লম্বা হচ্ছেই, সাপের মতো হয়ে যাচ্ছে। মাদ্রাসা সুপার এই দৃশ্য দেখে ভয়ে বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। এরপর থেকে ছেলেটাকে আর দেখা গেল না। হতেও তো পারে টুনুর নামের এই ছেলেটা আসলে একটা জিন, মানুষের বেশ দূরে তাদের সঙ্গে আছে।
সুরমা এক রাতে ছেলেটার সম্পর্কে তার এই ভীতির কথা মবিনুদ্দিনকে বলেছিলেন। মবিনুদ্দিন বিরক্ত গলায় বললেন, তোমার কি ব্রেইন ডিফেক্ট হয়ে গেল? সুরমা আমতামতা করে বললেন, কথার কথা বলছি, জগতে কত রহস্যময় ব্যাপার ঘটে। মবিনুদ্দিন বলেছেন, জগতে কোনো রহস্যময় ব্যাপার ঘটে না। একটা দরিদ্র ছেলে ম্যাজিক ফ্যাজিক দেখায়, থাকার জায়গা নেই, কয়েকদিন এখানে এসেছে, তোমার যদি পছন্দ না হয় বলে দাও, চলে যাবে। তাও তো বলছি না, রোজ রান্না করে খাওয়াচ্ছ, বেশ আদর করেই তো খাওয়াচ্ছ। ছেলেটাও নিজের সম্পর্কে কিছুই তো বলছে না, দেশ কোথায় এটাও এখনো বলেনি, কোনো কারণ হয়তো বলতে চায় না। বলতে চাইবেই না কেন, এটা সন্দেহজনক না? তুমি একদিন ভালো মতো জিজ্ঞাসা করো না কেন? করব, জিজ্ঞেস করব। এখন ঘুমাও তো, ঘ্যান ঘ্যান করবে না? আমি ঘ্যান ঘ্যান করছি? হ্যাঁ করছো। তুমি হচ্ছে একজন মহিলা যার চিন্তার সঙ্গে কর্মের কোনো মিল নেই। তুমি কাজ করো উত্তরে, চিন্তা করো দক্ষিণে। তার মানে কি? মানে বুঝাতে পারবো না, সব কিছুর মানে বুঝতে পারলে তো কাজই হয়েছিল। রাত হয়েছে, এখন ঘুমাও। মবিনুদ্দিন পাশ ফিরে শুলেন, স্ত্রীর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। আজ দুপুরেই তিনি সুরমাকে দেখেছেন ম্যাজিশিয়ান ছেলেটির সঙ্গে আধিক্ষেত করতে, তাকে খেতে দেয়া হয়েছে। ছেলেটা বলল সে সজনেদাটা খাবে না। সুরমা অবাক হয়ে বলল, এ কি সজনেদাটা খাবে না কেন, খুবই পুষ্টির জিনিস, খাও বললাম, না খেলে আমি খুব রাগি করব। আমার রাগ কি জিনিস তুমি জানো না, অজানা অজানা একটা ছেলে, সে সজনেদাটা না খেলে না খাবে, এত কেন সাদা সাদি? খাবার পর টক দইয়ের বাটি বের হলো। মবিনুদ্দিন জানেন টক দই ছেলেটার জন্য আনা হয়েছে, তিনি বা সত্যি কেউই টক দই খায় না, ম্যাজিশিয়ান ছেলেটা অত্যন্ত পছন্দ করেই খায়। আশ্চর্যকর ব্যাপার হচ্ছে তার ছেলে টুনুও টক দই পছন্দ করে খেত, রোজ খাওয়া শেষ করে বলত, মা টক দই দাও। হ্যাঁ, ম্যাজিশিয়ান ছেলেটার সঙ্গে কিছু রহস্যময় ব্যাপার আছে, সুযোগ সুবিধা মতো তিনি দু একটা কথা হয়তো তাকে জিজ্ঞেস করবেন। তবে ছেলেটা এমন কোনো অপরাধ করেনি যে উকিল হয়ে প্রশ্ন করে তাকে নাজেহাল করতে হবে। তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি, দেশের বাড়ি কোথায়, মামার বাড়ি কোথায়, কোন জেলা, কোন গ্রাম, পড়াশোনা কি, চত্ব সব ফালতু ব্যাপার। একটা দরিদ্র ছেলে বিপদে পড়ে কয়েকদিন আছে, যত সময় চলে যাবে, নিজে থেকে যদি না যায় তিনি চলে যেতে বলবেন, খুব ভদ্রভাবে বলবেন, যাতে বেচারা মনে কষ্ট না পায়। তিনি নিজে দরিদ্র মানুষ, তার পক্ষে যতদিন সম্ভব হয়েছে তিনি সাহায্য করেছেন, এখন আর পাচ্ছেন না। মবিনুদ্দিন খুব ভালো করে জানেন সুরমা বা শক্তি কেউই ম্যাজিশিয়ান ছেলেটিকে চলে যেতে বলতে পারবে না, তারা ছেলেটিকে অসম্ভব পছন্দ করে। তার কাছে মনে হলো এটাও ঠিক না, কোনো কিছুর বাড়াবাড়ি ভালো না, কাউকে পছন্দ করা ভালো, কিন্তু সেই পছন্দ বাড়াবাড়ি পর্যায়ে হওয়াটা ভালো না। তার ধারণা সুরমা ও সুরমার কন্যা স্বাভাবিকভাবে কিছু বলতে পারে না, সব কিছুকে তারা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়। ছেলেটাকে তিনি পছন্দ করেন, তবে সে পছন্দের মধ্যে কিন্তু আছে, বেশ বড় ধরনের কিন্তু। তার ধারণা ছেলেটা মনের কথা বুঝতে পারে, এরকম মনের করার পেছনে কারণ আছে। গত পরশু দুপুরে তিনি খাওয়া দাওয়া করে শুয়েছেন, শীতকালের দুপুরে লেপের ভেতর ঢুকলে ঘুম আসবেই, তারও ঘুম আসছে, চোখ বন্ধ করে ফেলছেন। হঠাৎ মনে হলো জর্দা দিয়ে একটা পান খেতে পারলে ভালো হতো, ঘরে পানের চল নেই, পান খেতে হলে কাউকে দোকানে পাঠাতে হবে। বাবলু আছে, তাকে বললেই হয়, বলতে ইচ্ছে করলো না, সুরমা নানান ভেজাল করবে, হেন তেন সবটা প্রশ্ন মাথায় ধরিয়ে দেবে। পান আনাচ্ছ কেন, জর্দা দিয়ে পান আবার কবে ধরলে, একটা কোন নেশা ছাড়া থাকতে পারো না, সিগারেট পান বাকি রইলো না, মদটা ধরে ফেলো, তাহলে কেউ আর বলতে পারবে না যে একটা নেশা বাকি আছে। শত প্রশ্নের জবাব দেবার চেয়ে শুয়ে থাকা ভালো। সন্ধ্যাবেলা যখন বের হবেন তখন দোকান থেকে একটা পান কিনে নিলেই হবে। মবিনুদ্দিন ঘুমাবার আয়োজন করলেন, কিন্তু ঘুম এলো না, মাথার মধ্যে পান ঘুরতে লাগলো। কয়েক বছর আগে ঢাকা শহরের স্টেডিয়ামে বরফ দিয়ে ঠান্ডা পান খেয়েছিলেন, সেই পানের স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। তিনি ঠিক করলেন বইয়ের চালান আনতে আবার যখন ঢাকা যাবেন গোটা দশেক পান নিয়ে আসবেন, দোকানে রেখে দিবেন, যে কদিন খাওয়া যায় খাবেন। মনের এই অবস্থায় শক্তি ঢুকল,
তাকে হতভম্ব করে দিয়ে বলল, বাবা এই নাও তোমার জর্দা পান। তিনি বললেন, জর্দা পান মানে? পান কি জন্য? খাবার জন্যে আবার কি জন্যে? কে এনেছে? ম্যাজিশিয়ান ভাইয়া এনেছে। সে শুধু শুধু পান আনবে কেন? তাকে কি আমি পান আনতে বলেছি? বলেছ নিশ্চয়ই, ভুলে গেছ। ইস বাবা, তুমি সামান্য ব্যাপার নিয়ে এত কথা যে বলতে পারো, আশ্চর্য। কথা বাড়িও না, পান নাও, আমার হোমওয়ার্ক আছে। মবিনুদ্দিন পান নিলেন, তবে তার মনে বিরাট একটা কিন্তু ঢুকে গেল। ব্যাপারটা কি? ছেলেটা যত বড় ম্যাজিশিয়ানই হোক, পিসি সরকার তো না। পিসি সরকারও মনের কথা বলতে পারতেন না। এ বলছি কি বলে, সাধু সন্ন্যাসীরা পীর ফকিরদের এসব ক্ষমতা থাকে। এই ছেলে সাধু সন্ন্যাসী বা পীর ফকিরও না। এত শোকের জর্দা দেয়া পান তার কাছে ঘাসের মতো লাগতে লাগলো। আরেকদিনের কথা, তিনি বিরস মুখে দোকানে বসে আছেন। বিক্রি ঘাটা কিছুই নেই, কাস্টমার তো দূরে থাক, মাছিও উঠছে না। বিকালের দিকে একজন কাস্টমার এসে একটা জ্যামিতি বক্স নাড়াচাড়া করলো, দাম জিজ্ঞেস করলো, কিনলো না। মবিনুদ্দিন তার দোকানে বই ছাড়াও খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স এইসব রাখেন, যাতে অফ সিজনে পুরোপুরি বসে না থাকতে হয়। কোনোই লাভ নেই, যখন বই বিক্রি হয় না তখন অন্য কিছু বিক্রি হয় না। মবিনুদ্দিন ধারণা হলো আজ বোধহয় মঙ্গলবার, মঙ্গলবারটা তার জন্য খারাপ। আজ কিবার তিনি মনে করার চেষ্টা করলেন, আশ্চর্য, মনে করতে পারলেন না। একবারও মনে হচ্ছে না যে সোমবার, আরেকবার মনে হচ্ছে মঙ্গলবার। ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছে, তারিখ জানা থাকলে বারটা বের করা যেত। হঠাৎ লক্ষ্য করলেন তারিখটাও তার মনে নেই। নিজের ওপর যখন খুবই রাগ লাগছে তখন বাবলু বলল, স্যার আজকে বুধবার। তিনি গম্ভীর গলায় বললেন, আজ কি বার তা কি আমি তোমার কাছে জানতে চেয়েছি? ছেলেটা হকচকিয়ে গিয়ে বলল, জি না। তাহলে শুধু শুধু বললে কেন আজ বুধবার? অকারণে কথা বলবে না, অকারণে কথা আমি নিজে বলি না, অন্য কেউ বললে আমার ভালো লাগে না, এটা মনে রাখবে। অধিক কথা মানে বলা মানে অকারণে আয়ুক হয়। জি আচ্ছা, মনে রাখবে। ছেলেটার এইসব রহস্য তার ভালো লাগে না। মাঝে মাঝে তার ইচ্ছা করে ডেকে বলেন, ঠিক করে বলো তো তোমার ব্যাপারটা কি, ঝেড়ে কাশো, তুমি কি মনের কথা বুঝতে পারো? পারলে বলো হ্যাঁ, না পারলে বলো না। নো হাঙ্কি পাঙ্কি, আমি যেমন অধিক কথা বলা পছন্দ করি না তেমন হাঙ্কি পাঙ্কিও পছন্দ করি না। ছেলেটা যদি স্বীকার করে সে মনের কথা বলতে পারে, তাহলে তিনি তাকে দুটো কথা শুনিয়ে দেবেন। কঠিনভাবে বলবেন, মনের কথা বলার এই বিদ্যে শিখলে কোথায়? এটা তো ভালো বিদ্যা না, এটা খারাপ বিদ্যা। যে বিদ্যা মানুষের উপকারে চেয়ে অপকার বেশি হয় সে বিদ্যা খারাপ বিদ্যা। সেই বিদ্যা চর্চা করা পাপ, কথাগুলি দেরি না করে বলে ফেলা দরকার। মবিনুদ্দিন রোজই একবার ভাবেন আজ বলবেন, শেষ পর্যন্ত আর বলা হয় না। তারপর এমন এক ঘটনা ঘটলো, মবিনুদ্দিন মনে স্থির করলেন ব্যাপারটা আজ ফয়সালাই করা দরকার। ঘটনাটা এরকম, মাঝরাত তিনি ঘুমোচ্ছেন, প্রচণ্ড শীত পড়ছে, তিনি লেপের নিচে ঢুকে আছেন। শীতের জন্যই তার ঘুম হঠাৎ ভেঙে গেল, জানালা ভালো মতো বন্ধ হয়নি, কুকু করে তীব্র ঠান্ডা বাতাস বইছে। তিনি বিছানায় উঠে বসলেন, তার মনে হলো বসার ঘরে কে যেন হাঁটাহাঁটি করছে, জিনিসপত্র নাড়াচাড়া করছে, চলনা তো। কৃষ্ণপক্ষের শীতের রাতের চোরগুলি খুবই আনন্দ পায়, গায়ে তেল মেখে মোটামুটি নিশ্চিন্ত হয়ে চুরি করতে যায়। খুটখাট শব্দ যতই হোক গৃহস্থ জাগবে না, শীতের রাতে সুখের ঘুমাবে। ঘর কবরের মতো অন্ধকার, ট্রান্সফরমার ব্লাস্ট করেছে বলে 7 দিন ধরে ইলেকট্রিসিটি নেই, ট্রান্সফরমার ঠিক করার কিচ্ছু হচ্ছে না, শহরে একটা অংশ অন্ধকার পড়ে আছে, অদ্ভুত দেশ। মেঝেতে যে হারিকেন জ্বালানো ছিল সেটি কী কারণে যেন নিভে গেছে। মবিনুদ্দিন ডিয়াশলাইয়ের খোঁজে পালিশের নিচে হাত দিলেন, যা ভেবেছিল ডিয়াশলাই নেই। সুরমা ডিয়াশলাই ভীতি আছে, বালিশের নিচে বা তোষকের নিচে ডিয়াশলাই দেখলেই সে সরাবে। তার ধারণা প্রায় আপনা আপনি বোম ফাটার মতো ডিয়াশলাইয়ের বাক্স ফেটে উঠে বিরাট অগ্নিকাণ্ড হয়। নেহায় তার সাবধানতার জন্য এ বাড়িতে কিছু হচ্ছে না। মবিনুদ্দিন সাবধানে খাট থেকে নামলেন, অন্ধকারে দরজা খুলে বসার ঘরে এলেন। চোর বাড়িতে থাকলেও দরজা খোলার শব্দে এতক্ষণ পালিয়ে যাবার কথা, তারপরেও ঘরে হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। আশ্চর্য মবিনুদ্দিন বললেন, কে? ছেলেটা বলল, জি আমি। এত রাতে জেগে আছো? জি। কি করছো? বই পড়ছি। বই পড়ছো মানে? অন্ধকারে বই পড়ছো কিভাবে? ছেলেটা কোনো জবাব দিল না। মবিনুদ্দিন বললেন, কি বই পড়ছো? শক্তির ইতিহাস বইটা একটু দেখছিলাম। তুমি কি অন্ধকারে দেখতে পাও? জি। কিভাবে দেখো? ম্যাজিকের সাহায্যে। বাবলু জবাব দিল না।
মবিনুদ্দিন বললেন, আমি গায়ে কি পরেছি তুমি বলতে পারবে? আপনি হলুদ রঙের একটা গেঞ্জি পরে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি ইতিহাস বই পড়ো, আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলব। জি আচ্ছা, ভালো কথা। তুমি কি বলতে পারবে আমার দেয়া সেলাইটা কোথায়? বলতে পারলে বলো, আরিকেনটা জ্বালিয়ে রাখি, শীতের রাতে চোরের উপদ্রব হয়। দেয়া সেলাইটা আপনার বালিশের নিচেই আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে তোমার সঙ্গে জরুরি কথা আছে। মবিনুদ্দিন বিছানায় শুয়ে ছটফট করতে লাগলেন। কি যন্ত্রণা! খাল কেটে কুমির আনেনি তো? মনে হয় এনেছেন, কুমিরের চেয়েও ভয়াবহ কিছু নিয়ে আছেন, অক্টোপাস নিয়ে এসেছেন। ব্যাপারটা নিয়ে তিনি শর্মার সঙ্গে আলাপ করতে চান না, জটিল ব্যাপার থেকে মেয়েদের দূরে রাখাই ভালো। সমস্যার শুরুতে মেয়েদের জানানো মানে সমস্যা আরো জট পাকিয়ে ফেলা। নিয়ম হচ্ছে সমস্যা শেষ হলে যেন কিছুই হয়নি এমন ভাব করে মেয়েদের জানানো। সারা রাত মবিনুদ্দিনের ঘুম হলো না, বিছানায় এ পাশ ও পাশ করতে করতে ফজরে আজান শুনলেন, পাক পাকালি ডাক শুনলেন। দেখলেন সুরমা বিছানা থেকে নামছে, অজু করতে যাচ্ছে, তারও ওঠা উচিত। এমনি নামাজ কাজা করা এক জিনিস, আর আজান শুনে কাজা করা ভিন্ন জিনিস। তিনি বিছানা থেকে উঠতে পারলেন না, প্রবল ঘুমে তলিয়ে গেলেন। ঘুমের মধ্যে বিচিত্র একটা স্বপ্ন দেখলেন, জাদুকর। এখন তিনি হাঁটছেন, বনের ভেতরে পায়ে চলা পথে হাঁটছেন, ঘন বন তবু খুব পরিচ্ছন্ন। বনের নিচে ঝোপঝাড় নেই, কার্পেটের মতো দুর্বা ঘাস। বনটা খানিকটা রহস্যময়, কারণ কোনো শব্দ নেই, চারিদিক শুনশান নীরবতা। বাতাসে গাছের পাতা নড়ছে না, পাখি ডাকছে না, কিচ্ছু না। তারা দুজন যে হাঁটছেন সেই হাঁটাও নিঃশব্দ হাঁটা। মবিনুদ্দিন প্রথম প্রশ্ন করলেন, আমরা কোথায় যাচ্ছি? ছেলেটা বলল, আমরা কোথাও যাচ্ছি না তো, আপনি আমাকে কিছু জরুরি প্রশ্ন করবেন বলছিলেন, সেই জন্য নিরিবিলি জায়গায় নিয়ে এসেছি। আপনার কি মনে হচ্ছে না জায়গাটা খুবই নিরিবিলি? তুমি কে? আমি একটা গাছ। কি বললে? গাছ। জি। তুমি মানুষ না? জি না। তুমি গাছ? জি আমি গাছ। কি গাছ? আম না কাঁঠাল, নাকি সাধারণ জংলা গাছ? আমি একটা গাছ, সেটাই বড় কথা। কি গাছ সেটা বড় কথা না। কেউ যদি বলে সে মানুষ, তাহলে সে তো সব বলাই হয়ে যায়। মানুষের বেলায় কি আলাদা করে পরিচয় দেবার দরকার পড়ে? তাহলে গাছের বেলায় দরকার কেন? একটা গাছ মানুষের যে আমাদের বাড়িতে আছে, এটা খুবই আশ্চর্য ব্যাপার না? না, খুব আশ্চর্য ব্যাপার কিন্তু না। অনেক গাছে মানুষ সেজে থাকে, কেউ তাদের ধরতে পারে না। অনেকে আবার জানেও না যে তারা মানুষ না, তারা গাছ। ও আচ্ছা, আপনি কি আর কিছু জানতে চান? তুমি মানুষের মনের কথা বলতে পারো? তা পারি। গাছদের অনেক ক্ষমতা। গাছদের অনেক ক্ষমতা? জি। যাদের ক্ষমতা বেশি থাকে তারাই কখনো অন্যকে সেই ক্ষমতা দেখায় না। ক্ষমতা যত অল্প হয় সে ক্ষমতা প্রদর্শনের ইচ্ছাও তত বেশি হয়। তোমার আর কি ক্ষমতা আছে? আপনাকে বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছ না কেন? আমি আপনার মাথা এলোমেলো করে দিতে চাচ্ছি না, এমনিতেই আপনার মাথা যথেষ্ট এলোমেলো হয়ে আছে। স্বপ্নের এই পর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলো, প্রবল ঝড়। বাতাসের ঝাপটা আসছে আর প্রকান্ড সব গাছ নুয়ে নুয়ে পড়ছে। আকাশ যদিও দেখা যাচ্ছে না, মবিনুদ্দিন বুঝতে পারছেন আকাশ ঘন কালো, বিদ্যুৎ চমকাচ্ছে। এতক্ষণ যে বন নিঃশব্দ ছিল, এখন তা শব্দময়। তার স্বরে পাখি ডাকছে, মটমট শব্দে গাছের ডাল ভাঙছে। ভয়াবহ অবস্থা। ঝড়ের সঙ্গে শুরু হলো বর্ষণ, ঘন বর্ষণ। এক হাত দূরে জিনিসও দেখা যায় না। তিনি ছুটতে শুরু করেছেন। ছুটে কোথায় যাবেন? যেদিকেই যান সেদিকেই বন। তিনি একই মহাবিপদে পড়লেন। এরই মধ্যে মেয়ে কণ্ঠে হাসির শব্দ শোনা গেল। এই ভয়াবহ দুর্যোগে কে হাসে? কার এত আনন্দ? মবিনুদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি শুনলেন সুপ্তি হাসছে, হাসতে হাসতে ভেঙে পড়ছে। তিনি বিছানায় উঠে বসলেন, সুপ্তির ঘরে ঢুকলো, এখন তার মুখে হাসি। বাবা কি মজার একটা কাণ্ড যে হচ্ছে! ম্যাজিশিয়ান ভাইয়া উঠোনে বসে দাঁত মাখছিল, হঠাৎ কোথা থেকে একটি কাক এসে তার মাথায় হাগু করে দিয়েছে। সুপ্তি হাসি আর থামেই না। মবিনুদ্দিন মেয়ের দিকে তাকিয়ে আছেন, তার স্বপ্নের ঘোর এখনো কাটেনি। নিজের মেয়েটাকেও অচেনা লাগছে। এই বিচিত্র স্বপ্ন দেখার মানে কি?
স্বপ্নই স্বপ্ন, স্বপ্ন নিয়ে মাথা ঘামাতে নেই। মানুষ তার এক জীবনে কত বিচিত্র স্বপ্নই দেখে না। ছোটবেলা তিনি একবার স্বপ্নে দেখেছিলেন শিয়ালের মতো সূচালো মুখের কি একটা প্রাণী খুব গম্ভীর ভঙ্গিতে তার সঙ্গে কথা বলছে। কথা বলা শেষ করে সেই প্রাণী হাই তুলতে লাগল। তখন এই প্রাণীটির মা এসে বলল, এই তুই কিছু না খেয়ে ঘুমোতে শুরু করছিস, কিছু খেয়ে নে। অমনি প্রাণীটা তার উরুতে কামড় দিয়ে একদলা মাংস তুলে নিল। প্রচণ্ড ব্যথায় তিনি জেগে উঠলেন। উরুতে কামড়ের দাগটা কিছু ছিল না, কিন্তু অনেক ব্যথা ছিল। ছোটবেলার স্বপ্নটা যেমন অর্থহীন ছিল, গত রাতের স্বপ্নও তেমন অর্থহীন। স্বপ্ন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নেই। ছেলেটা অন্ধকারে দেখতে পারে, এ খটকা অবশ্যই থেকে যায়। তা সেটাও কোনো ব্যাপার না, ম্যাজিকের কোনো কৌশল হবে। ভালো ম্যাজিশিয়ান ম্যাজিকের অনেক কৌশল জানে, সেও জানে। শুধু শুধু এত দুশ্চিন্তা হবার কিছু নেই। আজ ছুটির দিন, দোকান খুলতে হবে না। মবিনুদ্দিন বিশ্রাম করতে পারেন, শরীরটা তেমন ভালো যাচ্ছে না। শরীরের চেয়ে মনের অবস্থা বেশি খারাপ। ব্যবসাপাতি হচ্ছে না, দোকানে বিক্রি করে অন্য কিছু করবেন, এই বয়স অন্য কিছু করার চিন্তা করাও অনেক কষ্টের। ছেলেটা বেঁচে থাকলে হতো, এই বয়সটা নৌকায় চড়ে চারিদিকে শোভা দেখার বয়স, হাল ধরার বয়স না। মবিনুদ্দিন নাস্তা করলেন, কিছুক্ষণ রোদে বসে রইলেন। আজ ঠান্ডা অন্য দিনের চেয়ে কম, তারপরও রোদে বসে থাকতে ভালো লাগছে। সুপ্তি বাবার পাশে এসে দাঁড়ালো। মবিনুদ্দিন মেয়ের দিকে তাকিয়ে বললেন, কিছু বলবি? সুপ্তি বলল, না। আচ্ছা বাবা, তোমার কি মন খারাপ? হুম। তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ। আমার মন খারাপ না রে মা, আমার মন ভালো, বেশ ভালো। তুই কি আমাকে এক কাপ চা বানিয়ে দিতে পারবি? সুপ্তি বিস্মিত হয়ে বলল, অবশ্যই পারব। সুপ্তি জানে তার বাবা চা খান না, একসময় খুব খেতেন, বিশেষ একটা ঘটনার পর চা ছেড়ে দিলেন। সে বিশেষ ঘটনাও সে জানে। আজ হঠাৎ বাবা চা খেতে চাইবার ব্যাপারটা সে বুঝতে পারছে না। তার বাবা কি বদলে যাচ্ছে? শুধু তার বাবা না, তারা সবাইকে একটু একটু করে বদলে যাচ্ছে না? মবিনুদ্দিন বললেন, বাবলু কোথায়? মা বাজারে পাঠিয়েছে। তোর মাকে বলিস আমি দুপুরে খাবো না। কেন খাবে না? রাহেলা আজ দুপুরে তার ওখানে খেতে বলেছে। মেয়ের বিয়ে নিয়ে কি কথাবার্তাও নাকি আছে। তুই কি যাবি আমার সঙ্গে? সুপ্তি বলল, না। না কেন? চল যাই, কুকুর বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না। তুমি এক কাজ করো বাবা, ম্যাজিক ভাইয়াকে নিয়ে যাও, সে ভালো মন্দ কিছু খেয়ে আসুক, দিনের পর দিন বেচারা আজে বাজে খাবার খাচ্ছে। মবিনুদ্দিন কিছু বললেন না, সংসারের চিন্তাটা আবার তার মাথায় ঢুকে গেল। পোস্ট অফিসের পাস বই হাতার আর অল্প কিছু টাকা অবশিষ্ট আছে, এই টাকা শেষ হলে সব শেষ, তিনি কিভাবে সামলাবেন? বাবা তোমার মন কি খারাপ? না মন খারাপ না, আমি প্রায়ই দেখি তুমি খুব মন খারাপ করে থাকো, কোনো একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা করো। ব্যাপারটা কি? কিছু না রে মা, আমি যে কুকুর বাসে যেতে চাচ্ছি না এর জন্য মন খারাপ করছো? বাবা শোনো, ওই বাড়িতে যেতে আমার ভালো লাগে না, তারা এত বড় লোক, আমরা এত গরিব, কুকুর ঠিক মতো আমাদের সঙ্গে কথা বলেন না। তুমি বলতে গেলে প্রতি সপ্তাহে ওই বাড়িতে যাও, কুকুর কখনো আসেন না। আমার মনে হয় তোমারও এত ঘন ঘন যাওয়া উচিত না। ভাই বোনের বাড়িতে যাবে না? কি বলিস তুই? মনে করো তোর খুব টাকাওয়ালা বাড়িতে বিয়ে হলো, টুনু হয়ে গেল গরিব, সেই গরিব টুনু কি তোর বাড়িতে যাবে না? সত্যি বলল, অবশ্যই যাবে, এবং তুমিও যাবে। আর শোনো বাবা, তুমি আমার কথায় কিছু মনে করো না, আমরা তো আসলে বুদ্ধি বেশি না, আমরা খুবই বাচ্চা একটা মেয়ে। মবিনুদ্দিন হাসলেন, তার ধারণা তার এই মেয়ের খুবই বুদ্ধি, শান্ত বুদ্ধি। মেয়েদের এত বুদ্ধি থাকাটা অবশ্যই ঠিক না, বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না, বোকা টাইপের মেয়েগুলি সুখে সংসার করে। কে জানে তার এই মেয়ের কপালে সুখের ঘর আছে কি না, থাকার অবশ্যই কোনো কারণ নেই, কার দায় পড়েছে অন্ধ মেয়েকে বিয়ে করার? রাহেলাদের বাড়িতে মবিনুদ্দিনের দুপুরের আগে পৌঁছলেন। দোতলা পাকা বাড়ি, সামনে বাগান আছে, বাড়ির পেছনে বাঁধানো পুকুর। গত বছর পোনা ছেড়েছিল, এখন সেই পোনা বড় হয়েছে, আর জাল ফেলে মাছ ধরা হচ্ছে, সবাই ভিড় করে আছে পুকুর পাড়ে। মবিনুদ্দিনও গেলেন, রাহেলা ভাইকে দেখে এগিয়ে এলো। রাহেলার মুখ ভর্তি পান, সুখী সুখী চেহারা। ভাইজান, আপনার সঙ্গে খুবই জরুরি কিছু কথা আছে।
বল কি কথা, ওই দিকে চলেন যাই। এইসব কথা কারোরই না শোনাই ভালো। মবিনদীর সংকিত ভঙ্গিতে এগিয়ে গেলেন। তার সম্পর্কে এমন কি কথা আছে যে কেউ শুনলে অসুবিধা হবে? তিনি নিতান্ত নিরামিষ মানুষ, কারো কোনো সমস্যার মধ্যে নেই। কি কথা বলতো? তোমাদের বাড়িতে নাকি একটা ছেলে থাকে? ও আচ্ছা, ম্যাজিশিয়ান ছেলেটার কথা বলছিস? হ্যাঁ, তার কথাই বলছি। পথে ম্যাজিক দেখাতো, তুমি নাকি তাকে বাড়িতে নিয়ে তুলেছ? সেই ছেলে সবার সঙ্গে খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। মবিনুদ্দিন কি বলবেন বুঝতে পারলেন না। রাহেলা তীক্ষ্ণ গলায় বলল, ভাবির যে তালের ঠিক নেই সেটা তো আমরা সবাই জানি। আপনি কেন এরকম হবেন? আপনার কেন মাথা আওলা হবে? চেনা নাই, পরিচয় নেই, বাহিরের একটা ছেলে পথে ঘাটে ম্যাজিক দেখায়, সে কিনা ভেতর বাড়িতে ঘুরঘুর করে। ছেলেটা ভালো? কি করে বুঝলেন ছেলেটা ভালো? ভালো ফ্যামিলির ছেলে পথে ঘাটে জাদু দেখায়? আপনার বাড়িতে বড় একটা মেয়ে আছে, আছে না? বড় কোথায়, সত্যি তো বাচ্চা মেয়ে, ক্লাস এইটে পড়ে, মেয়ে বাচ্চা। শোনেন ভাইজান, আমার বিয়ে হয়েছিল ক্লাস এইটে পড়ার সময়। ও ভাইজান, ঘটনা শুনে আমি খুবই বিরক্ত হয়েছি। ছি ছি, কি কাণ্ড! পথের একটা ছেলে নাকি বাড়িতে ঘুরঘুর করছে? একটা বদনাম যদি রটে যায় উপায় আছে? আপনি আজই ছেলেকে বিদায় করবেন। আচ্ছা দেখি দেখি দেখি। না ভাইজান, আপনি বাড়িতে যাবেন, ছেলেকে বলবেন পথ দেখো, আর লক্ষ্য রাখবেন যেন সে আর ফিরে না আসে। ছেলে যে সারাদিন ভেতর বাড়িতে বসে থাকে সে কি করে? ভাবিকে ম্যাজিক দেখায় না ম্যাজিক শেখায়? সারাদিন ভেতর বাড়িতে থাকে না, আমার সঙ্গে দোকানে গিয়ে বসে। তাহলে তো ঘটনা ঘটেছে। আপনার দোকানে পয়সা করে নিশ্চয় মেরে সাফ করেছে। আপনি যেরকম মানুষ কিছুই বুঝতে পারছেন না। আপনার চোখের সামনে দিয়ে হাতে গেলেও তো আপনি দেখেন না। তুই যতটা অস্থির হচ্ছিস ততটা অস্থির হবার কিছুই না। বাইরের একটা ছেলেও তো ঘরের ছেলের মতো হতে পারে, পারে না? ভাইজান শোনেন, তিন দিন ঘরে থেকে যদি কেউ ঘরের মানুষ হয়ে যায় তখন বুঝতে হবে সমস্যাটার মধ্যে একটা বিরাট সমস্যা। আপনি আজই ওই ছেলেকে বাড়ি থেকে বের করে দেবেন। আপনি নিজে বলতে না পারেন, আমি বকুলের বাবাকে বলে দিচ্ছি, সে সন্ধ্যার পর যাবে, ওই হারামজাদাকে কানে ধরে বের করে দেবে, তার দরকার নেই। আপনি নিজে যদি তাকে বের না করেন আমি অবশ্যই বকুলের বাবাকে পাঠাবো। মবিনুদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রাহেলা মনে হচ্ছে এই সামান্য ব্যাপার নিয়ে ভালো ঝামেলা করবে। বকুলের বাবা আব্দুল মজিদ মানুষটা ছোটখাটো এবং অত্যন্ত মিষ্টভাষী হলো কঠিন লোক। তিনি নিজে তাকে খুবই অপছন্দ করেন। মাঝে মাঝে তার মনে হয় রাহেলার যদি এই মানুষটার সঙ্গে বিয়ে না হতো তার জীবনটা অনেক সুখী হতো। বস্তা বস্তা টাকা থাকলে কিছু হয় না, টাকার প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু বস্তা বস্তা টাকার দরকার নেই। ভাইজান বল, বকুলের বাবা তোমাকে কি যেন বলবে, যাবার আগে শুনে যে। আচ্ছা। মবিনুদ্দিনের অস্বস্তি লাগছে, আব্দুল মজিদের সঙ্গে কথা বলে তিনি কখনোই স্বস্তি বোধ করেন না। যদিও আব্দুল মজিদের ভদ্রতা এবং বিনয় তুলনাহীন, সেই বিনয় এবং ভদ্রতার পেছনে কিছু একটা থাকে যা অসহনীয়। আব্দুল মজিদ মবিনুদ্দিনকে দেখে পা ছুঁয়ে সালাম করল, হাসি মুখে বলল, ভাইজান ভালো আছেন? মবিনুদ্দিন শুকনো গলায় বললেন, ভালো। আপনার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ভাইজান, স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। জোয়ান বয়সে স্বাস্থ্য ভাঙলে সামাল দেয়া যায়, শেষ বয়সে স্বাস্থ্য ভাঙলে আর সামাল দেয়া যায় না। তার ঠিক, তুমি নাকি কি বলবে আমাকে? আব্দুল মজিদ বিনয়ে প্রায় ছোট হয়ে গেল। মেয়ের বিয়ে তো ভাইজান, একটু অসুবিধার মধ্যে পড়েছি, তিন চারটা বিল আটকা, আপনার টাকাটা যদি পেতাম খুবই ভালো হতো। মবিনুদ্দিন মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বছর চারেক আগে দোকান কেনার জন্য তিনি আব্দুল মজিদের কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, এই ধার শোধ করতে পারেনি। আপনাকে বলতেও লজ্জা লাগছে, কি যে অসুবিধায় পড়ছি, এতদিন ধরে কন্ট্রাক্টারি করছি, এমন অসুবিধায় পড়েনি। আগামী বুধবার নাগাদ কি টাকাটা পাওয়া যাবে ভাইজান? মবিনুদ্দিন চুপ করে রইলেন। আব্দুল মজিদ বলল, আপাতত আপনি টাকাটা দেন, পরে প্রয়োজন বলে আবার নেবেন। আমার কোনো উপায় নেই ভাইজান, টাকার ব্যবস্থা তো আপনাকেই করা লাগবে। মবিনুদ্দিন নিজের অজান্তেই বললেন, আচ্ছা। আব্দুল মজিদ বলল, রাহেলার কাছে শুনেছি কি একটা ছেলে নাকি আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে, দরকার মনে করলে আমাকে বলবেন, শোয়ারের বাচ্চাকে মেরে তক্তা বানিয়ে ফেলব, ফাজলামির জায়গা পায় না। শুধু শুধু তাকে মেরে তক্তা বানাবে কেন, এটা কি ধরনের কথা?
ঝামেলা করলে একটু বলবেন, নামেরও অনেক কিছু করা যায়। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। ঠিক আছে ভাইজান, অসুবিধা হলে আমাকে খবর দেবেন। আর ভাইজান, বুধবারে টাকাটার জন্য আমি নিজেই আসব, সন্ধ্যার দিকে আসব। গরজটা আমার, আপনার কাছে চাইতে লজ্জায় মাথা কাটা যাচ্ছে, না চেয়েও উপায় নেই। মবিনুদ্দিন খুবই মন খারাপ করে ফিরলেন, খালি হাতে ফিরলেন না। আব্দুল মজিদ পুকুর থেকে মারা দুইটা সিলভার কাপ মাছ সঙ্গে দিয়ে দিয়েছে। তো আজকে শুনলেন গল্প কালো জাদুকরের চতুর্থ পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্টে দিয়ে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে লোকদেরকে ভালো রাখবেন, এই কামনা।